অবশেষে সেই বহু প্রতীক্ষিত কার্যোদ্ধার হল, গঙ্গার নিচ দিয়েই ছুটে বেরিয়ে গেল মেট্রো। কলকাতা মেট্রো গড়ল নয়া ইতিহাস, যা ভারতের আর কোনো মেট্রোর কাছেই নেই। আর মাত্র আধ ঘন্টার মধ্যেই মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে গেল মেট্রোর রেক। বুধবার তৈরি হলো এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। সমস্ত প্রস্তুতি হয়েছিল, বাকি ছিল শুধু ট্রায়াল রানের। বহু বাধা বিঘ্ন বিপত্তি পেরিয়ে অবশেষে মেট্রোর রেক পৌঁছে গিয়েছে হাওড়া ময়দানে। আজই বেলা 12টায় এই ইতিহাস তৈরি করেছে কলকাতা মেট্রো। এবার হাওড়া ময়দান থেকে ট্রায়াল রান শুরু হবে। মেট্রোর কাজ এগোচ্ছিল বিদ্যুৎ গতিতে, কিন্তু বাধসাধে বৌবাজার এলাকা সেখানের মাটি ভারবহন করতে অক্ষম হয়ে পড়ে। কিন্তু বাধা কাটিয়ে সকাল 11:30 নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেয় মেট্রোর একটি রেক। এরপর সকাল 11:40 সেটি পৌঁছায় মহাকরণ। মহাকরণ স্টেশন থেকে মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। বিদ্যুতের মাধ্যমেই চালানো হয় এই ট্রেনটিকে। এ বিষয়ে জানিয়ে রাখি যে এসপ্ল্যানেড স্টেশন থেকে মহাকরণ, হাওড়া হয়ে হাওড়া ময়দান পৌঁছয় মেট্রোটি। আধ ঘন্টার মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছে যায় সেটি। রোববার দিনই গঙ্গার তলা দিয়ে মেট্রো ছোটানোর কথা থাকলেও এসপ্ল্যানেডে এসে থেমে যায় সেটি। যদিও কোনোরকম বাধা ছাড়াই বৌবাজার পেরিয়ে যায় রেক দুটি। এবার সেগুলো হাওড়া ময়দানে পৌঁছেছে, শীঘ্রই শুরু হবে মেট্রোর ট্রায়াল রান।